বঙ্গবন্ধু এবং আমার পিতা অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা ছিলেন বাল্যবন্ধু। আমি তাকে সর্বপ্রথম দেখি আমাদের এই বাসায়। বঙ্গবন্ধু যখন আমাদের বাসায় প্রবেশ করেন তার সাথে অনেক মানুষ, অনেক নেতা। আমি তখন আব্বার কোলে ছিলাম। বঙ্গবন্ধুকে দেখে আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা উনি কে? বললো যে এটা তোর মুজিব কাকা। আমি বললাম যে আমি ওনার কোলে চলব। বঙ্গবন্ধু হাত বাড়ায় আমাকে কোলে নিলেন এবং বৈঠকখানায় যাওয়ার আগে আমার কপালে একটা চুমু খেয়ে আমাকে নামিয়ে দিয়ে বললেন যে যাও তুমি খেলতে যাও। ওনার খুবই পছন্দ ছিল আমার মায়ের হাতের নারিকেলের লস আর চাল কুমড়ার মোরব্বা। সেগুলো শুধু উনি খেতেনই না, ওনার গাড়িতেও দিয়ে দিতে হতো। এখানে ছিল একটা টিনের ঘর। এই টিনের ঘরের যে এই কর্নারে যে রুমটা, এই রুমই আমার মার সাথে দেখা করতে যাইতেন। ওই রুমে ঢুকতে গেলে, বঙ্গবন্ধু তো অনেক লম্বা একজন মানুষ ছিলেন, তো গেলেই তার কপালে ওই চৌকাটটা ঠেকে যেত। তখন ঢুকতে ঢুকতেই বলতেন যে ভাবি চৌকাটটা উঁচা করলেন না। মা আবার তার সাথে রসিকতা করে বলতেন যে যতদিন কপালের ব্যথা থাকবে ততদিনই তো ভাবির কথা মনে থাকবে। এছাড়া তো সর্বক্ষণই থাকেন বাঙালি আর রাজনীতি নিয়ে।